বাংলাদেশ এবং গ্রিসের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক বাস্তবায়নে সকল প্রক্রিয়া সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। তিনি বলেন, এর মাধ্যমে প্রায় 15,000-এরও বেশি অবৈধরা বৈধতার আওতায় আসবেন। বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভায় পাসপোর্ট সমস্যাসহ বিভিন্ন বিষয়ে প্রবাসীদের প্রশ্নের উত্তর ও সমস্যা সমাধানের আশ্বাস দেন রাষ্ট্রদূত। গ্রিস প্রতিনিধি জাকির হুসাইন চৌধুরীর প্রতিবেদন, জানাবেন মাহমুদ রুবেল। গ্রিসে পাসপোর্ট জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে অনেক বাংলাদেশির ভবিষ্যৎ। রেমিটেন্স যোদ্ধারা ইউরোপে বৈধ হতে পাসপোর্টে ভুল তথ্যের কারণে পড়ছেন নানা বিড়ম্বনায়। এমনকি অনেকেই অবৈধ পথে অ্যানালগ পাসপোর্ট নিয়ে গ্রিসে প্রবেশ করছেন, কিন্তু তাদের কাছে বর্তমানে নেই কোনো পাসপোর্ট। নতুন করে পাসপোর্ট করার সুযোগও পাচ্ছেন না তারা। এমন সমস্যা প্রতিকারের আশায় দৌড়ঝাঁপ করে সদুত্তর না পেয়ে অনেকটা হতাশায় ভুগছেন। এমন প্রেক্ষাপটে গ্রিসে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণ প্রক্রিয়া সম্পর্কে জানাতে এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মী সহ শত শত প্রবাসী। এখনো আলো দাপনে পাসপোর্ট তাদের জমা আছে, সেই ক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই দেশের সরকারের সাথে কথা বলে এই জিনিসটা যাতে সহজ করে তাদের পাসপোর্টে হাতে পায়। দূতাবাসের কর্মকর্তাদের দুর্ব্যবহার সহ পাসপোর্ট নিয়ে নানান অভিযোগ করেন প্রবাসী বাংলাদেশ সহ কমিউনিটি নেতারা। এখানে মোস্ট অফ লোকের কিন্তু পাসপোর্ট নাই, মেইন সমস্যা হচ্ছে। যদি পাসপোর্টের যে সমস্যা, এই পাসপোর্টের সমস্যাটা যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে আমাদের এই যে বাংলাদেশ গিয়ে সমাধান থাকবে সেটা সব ধরনের সফলতা কিন্তু ব্যর্থতা পর্যবেক্ষিত হবে। ম্যাক্সিমাম লোকের যাদের কাগজ নাই, তাদের অবশ্য অনেকের পাসপোর্টও নাই, আর যাদের কাগজ পাসপোর্ট আছে তাদেরকে ম্যাক্সিমামই 2 বছর মেয়াদ নাই। আমরা সব সমুদ্র তেরোকে পাড়ি দিয়ে আমরা প্রবাসে আসছি, আমাদেরকে বলা হয় রেমিডেন্স যোদ্ধা। আসলে কি আমরা রেমিডেন্স যোদ্ধা? আপনারা কি বলেন? যদি আমরা রেমিডেন্স যোদ্ধা হয়ে থাকি তাহলে আমাদের কেন তো দুঃখ কষ্ট যন্ত্রণা? প্রবাসীদের সকল অভিযোগের ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এই যে এগ্রিমেন্ট যেটা হলো, এইটার আশা আমরা খুবই আশাবাদী যে আমরা যারা আছি, যদিও 15,000 বলছে ওরা, বা যারাই আছে সবাইকে আমরা কিন্তু বৈধতার মধ্য দিয়ে আমরা কিন্তু নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার মতো অবস্থায় নিয়ে আসতে সক্ষম হব। এবং আপনাদের ব্যক্তিগত যেগুলো সমস্যা আছে বা কোনো যে আছে, এগুলো এতে আসলে এমবিসিতে আসলে যার সাথে হোক, যদি আপনি স্যাটিসফাই না হন আমাদের সাথে কথা বলবেন, আমরা সেটা দেখে দিব। এদিকে সমঝোতা স্মারক বাস্তবায়নে বৈধতার আইনি প্রক্রিয়া সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হবে বলে ঘোষণা দেন রাষ্ট্রদূত। এ সময় তিনি দূতাবাসে আগ্রহীদের নাম নিবন্ধন করতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানান। 2 বছরের বেশি মেয়াদ সম্পন্ন পাসপোর্ট নিয়ে আসতে হবে, 2 বছর। 2 নম্বর, 9 ফেব্রুয়ারি 2022 পূর্বে গ্রিসে আগমন বা বসবাসের প্রমাণক দলিল থাকতে হবে। 3 নম্বর, আপনার একটি ইমেইল অ্যাড্রেস থাকতে হবে। এবং 4 নম্বর, আপনার নামে নিবন্ধিত একটি মোবাইল নম্বর থাকতে হবে। যারা ইতিমধ্যে তাদের সম্ভাব্য চাকরিদাতা নিশ্চিত করতে পেরেছেন তারা যথাশীঘ্র দূতাবাসে এসে তাদের নাম নিবন্ধন করে এবং তাদের পাসপোর্টটি সত্যায়িত করে নিয়ে যেতে পারেন। এটা মনে রাখতে হবে যে দূতাবাসে নাম নিবন্ধন করা বলেই শুধুমাত্র আপনি গ্রিক সরকারের ঘোষিত অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত হওয়ার জন্য আবেদন করতে সক্ষম হবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গ্রিস শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মিজান, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, সহসভাপতি আবিদ হানজালা, আলমগীর হোসাইন তালুকদার ও দাদন মৃধা সহ আরো অনেকে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।